কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজেতে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পাবলিশ করল আপনাদেরকে অফলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং আবেদনপত্রের বয়ান নিঃসারি ডকুমেন্টস এই সমস্তগুলি বাই রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট বা বাই হ্যান্ডেও জমা করতে পারেন লাস্ট ডেটটি মনে রাখবেন নাইনথ অফ ডিসেম্বর টোয়েন্টি এবং বিজ্ঞপ্তি অনুযায়ী এক এক দু এই ডেটের রেসপেক্টে আপার এজ লিমিট সিক্সটি ইয়ার্স thanks বিজ্ঞপ্তির আরো ডিটেলস দেখব নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবর খবর বিশেষ করে হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোন রকম নিউজ যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব এর পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে কিন্তু এনাবেল করতে ভুলবেন না আসুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলস দেখে নেওয়া যাক যেমনটি বললাম আপনাদেরকে ফিল্ড আপ অ্যাপ্লিকেশন এবং সাথে সাথে নেসারি ডকুমেন্টস নাইনথ অফ ডিসেম্বর টোয়েন্টি এর আগে এই নির্দিষ্ট দিয়ে দেওয়া ঠিকানাতে যেতে হবে এবং সাথে সাথে একটু মিডিলের দিকে দেখুন একটি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে উল্লেখ রয়েছে 2022 এই দিনে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট দের লিস্ট পাবলিশ হবে এবং সিলেকশন প্রক্রিয়া সম্পর্কে বলে রাখি শেষ পয়েন্ট লক্ষ্য করুন রিটিন টেস্ট এবং ইন্টারভিউ ইনক্লুডিং টেস্ট ফর কম্পিউটার নলেজ ওয়েটেজ ডি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ রয়েছে রিটিন টেস্টের উপর এবং থার্টি পার্সেন্ট ওয়েটেজ রয়েছে কম্পিউটার নলেজের উপর দেখব পোস্টের ডিটেলস তার আগে বলে রাখি এই পিডিএফ টির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা অ্যাপ্লিকেশনের ফর্মটি দেখতে পাবেন আর এই পিডিএফ টি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে খুব সহজে ডাউনলোডও করে নিতে পারবেন চলে যাব বিজ্ঞপ্তির একেবারে প্রথমের দিকে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নীল রতন সিরকার মেডিকেল কলেজের পক্ষ থেকে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে যার মেমো নাম্বার লেফট হ্যান্ড সাইডে রয়েছে যে পোস্টে নিয়োগটি হচ্ছে সেটি হচ্ছে ব্লাড ব্যাংক ল্যাব টেকনিশিয়ান টোটাল দুটি শূন্য পদ রয়েছে তেরো হাজার টাকা করে মাসিক বেতন পাচ্ছেন আপার এজ লিমিট সিক্সটি ইয়ার্স এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখা যায় দেখুন তারপরেই উল্লেখ রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটি যেখানে বলা হয়েছে ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর ডিএমএলটি এবং আরও কিছু এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের কথা এখানে উল্লেখ রয়েছে যেমন শুড হ্যাভ কমপ্লিটেড প্লাস টু বিফোর অবটেনিং ডিপ্লোমা ডিগ্রি এবং ডিগ্রি অথবা ডিপ্লোমাটি শুড বি ফ্রম ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট এবং দ্য ক্যান্ডিডেট শুড বি রেজিস্টার্ড উইথ কাউন্সিল ইফ অ্যাপ্লিকেবল এবং নলেজ অফ কম্পিউটার ডিজার্ভেল কোয়ালিফিকেশনটি দেখুন তারপরের এই দুটি পয়েন্টের এক্সপিরিয়েন্স প্রসঙ্গে তার পরে পরে উল্লেখ রয়েছে যোগ্য প্রার্থীরা একবার ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বা পিডিএফটিকে ডাউনলোড করে দেখতে পারেন আর পিডিএফটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা তো আমি আগেই উল্লেখ করে দিলাম বিজ্ঞপ্তির মধ্যে আরও অনেক কিছু পয়েন্টস রয়েছে যোগ্য প্রার্থীরা যারা আবেদন করতে চলেছেন এই সমস্ত পয়েন্টসগুলি ভালোভাবে চেক করে তারপর আবেদন করুন শেষ তারিখটি মনে রাখবেন এটি হচ্ছে অফলাইনেতে আবেদন করার শেষ তারিখ তো আজকের এই ভিডিওটি শেষ করছি এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল এবং যদি সম্ভব হয় আপনারাও এই ইনফরমেশনটি বাকিদের মধ্যে শেয়ার করে দেবেন আবার কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবর নিয়ে ততক্ষণের জন্য গুড বাই এবং সকলে ভালো থাকবেন